আগের পর্বে আপনাদের শ্রীকালাহস্তি মন্দির ঘুরিয়ে দেখিয়েছি মহাদেবের পরম ভক্ত কানাপ্পার গল্প থেকে শুরু করে কৈলাসগিরি পর্বত থেকে শ্রীকালাহস্তি শহরের সৌন্দর্য এবং পরিশেষে সেখানকার অন্নপ্রসাদ গ্রহণ আমাদের কাছে ছিল এক স্বর্গীয় অনুভূতি। এরপরেই আমরা চলে এসেছিলাম শ্রীকালাহস্তি বাস স্ট্যান্ডে। আমি এখন বসে আছি হচ্ছে বাসে, বুঝতেই পারছেন, আর এটা হচ্ছে শ্রীকালাহস্তি বাস স্ট্যান্ড। আমি শ্রীকালাহস্তি থেকে রেণুঘন্টার জন্য একটা বাস পেয়ে গেছি। এখানে কিন্তু 5 মিনিট অন্তর অন্তর বাস আছে রেণুঘন্টার জন্য, আর বাসে করে যেতে সময় লাগবে 1 ঘন্টা মতন, ভাড়া হচ্ছে 55 টাকা। বাস ছাড়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস রওনা দিল রেণুঘন্টার জন্য। আপনারা শ্রীকালাহস্তি যে কোনো হোটেলই থাকুন না কেন, অটোকে বলবেন যে আমাকে এই শ্রীকালাহস্তির বাস স্ট্যান্ডে নিয়ে আসতে, ঠিক আছে, যেখান থেকে পাবলিক বাস ছাড়ে সেইখানে। আর অটো করে ভাড়া নেবে 20 টাকা, এর থেকে বেশি দেবেন না কিন্তু, পার হেড 20 টাকা ভাড়া নেবে। বাস স্ট্যান্ডে চলে আসবেন, বাস স্ট্যান্ডে এসে আপনারা ধরবেন হচ্ছে রেণুঘন্টার জন্য বাস, আর আপনারা যখন এই তিরুপতি থেকে আসবে শ্রীকালাহস্তিতে তখন কিন্তু এখানেই নামতে হবে বাসে করে। কাছ থেকে স্বর্ণমুখী নদীকে দেখতে দুর্দান্ত লাগছিল, আবার কবে আসা হবে জানি না। তবে শ্রীকালাহস্তি জায়গাটা আমাদের মনির মনিকোঠায় জায়গা করে নিয়েছে। শ্রীকালাহস্তি থেকে বাস ছাড়ার পর 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম রেণুঘন্টা বাস স্টপ, সেখান থেকেই একটা অটো ভাড়া করে চলে আসলাম রেণুঘন্টা রেলওয়ে স্টেশন। আমরা এখন চলে এসেছি হচ্ছে রেণুঘন্টি রেলওয়ে স্টেশনে, যেখানে আমাকে বাস নামালো। সেখান থেকে হেঁটেও আপনারা আসতে পারেন, অটো করে আসতে পারেন। অটো করে মাত্র 2 মিনিট লাগলো, ভাড়া নিল 40 টাকা। আচ্ছা, আমরা এখন ওয়েট করছি হচ্ছে 16351 নাগেরকোয়েল এক্সপ্রেসের জন্য। নাগেরকোয়েল এক্সপ্রেস যেটা কিনা এই রেণুঘন্টাতে আসবে এবং আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে কাঞ্চিপুরমে। 3:43 টাইম আছে, তো এখনও ট্রেনটা আসেনি, আমরা অপেক্ষা করছি সেই ট্রেনের জন্য। এই ট্রেনটার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল ঠিক ট্রেনের টিকিট কেটেছি তো। তারপরে স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওনারাও একই ট্রেনের জন্য অপেক্ষা করে আছে। নাগেরকোয়েল এক্সপ্রেস দেখতে পাচ্ছেন আমার বাস দিয়ে যাচ্ছে, মানে চলে যায়নি, দাঁড়াবে ট্রেনটা। তো আমাদের সিট নাম্বার হচ্ছে, একটা বলে হচ্ছে S4, একটা বলে হচ্ছে S5, তো দেখি উঠে ম্যানেজ করতে হবে আমাকে। আর আপনাদের যদি ট্রেন না পান, কারণ ওদিন তো আর ট্রেন নেই, তো সেক্ষেত্রে আপনারা বাসে অ্যাভেল করতে পারেন। রেণুঘন্টা থেকে বাস ছাড়ে কাঞ্চিপুরমের জন্য, তো আপনারা বাসে করে কাঞ্চিপুরম যেতে পারেন। ট্রাভেল হার্ট চারটে 15 বাজে, আর আমাদের ট্রেন এখন রেণুঘন্টা স্টেশন থেকে পাড়ি দিল কাঞ্চিপুরমের উদ্দেশ্যে। তবে এই ট্রেনটা অনেক দূর যাবে, আমরা কাঞ্চিপুরমে নেমে যাবো, জানি না কতক্ষণ লাগবে। এই ওয়ারিস বাই ট্রেনে দেখাচ্ছে 2.5 ঘন্টা, চলুন দেখা যাক। ট্রেন তো লেট করে ঢুকিয়েছে ট্রেনটা। নামছি পেলিং, হ্যাঁ সিকিম। অবশ্যই আয়েঙ্গে। তামিলনাড়ু মে আচ্ছা হাম লোক উতরেঙ্গে কাঞ্চিপুরম মে কাঞ্চিপুরম উসকে পহলে চেঙ্গলপট্টি কে বাদ মে চেঙ্গলপট্টি কে বাদ তো স্টেশন মে স্টেশন কা নাম কে বাতা মেলমারুত্তু আচ্ছা মেলমারুত্তু দেখতে হবে আবার কোটা আমরা তো এখানেই যাচ্ছি ও টেম্পল বেস্ট টেম্পল হে বেস্ট টেম্পল হে সাউথ কা নাম নাম কে বাতা টেম্পল কা ওম শক্তি ওম শক্তি হ্যাঁ ওম শক্তি টেম্পল আচ্ছা দেখতে হবে তাহলে চলুন এরা আপনার নাম কি আছে নাম কে ভাস্কর ভাস্কর রিকি রিকি শিবা শিবা অরুণ অরুণ আর আপনার লোকেশ সিম্বু আচ্ছা আপ কহাঁ সে আপ মা ওয়েস্ট বেঙ্গল সে কলকাতা ওয়েলকাম টু সাউথ থ্যাংক ইউ চলে এসছি এখন আরাকোনম জংশনে। আচ্ছা, যারা রেণুঘন্টা থেকে ডিরেক্ট
এই কাঞ্চিপুরমের ট্রেন পাবেন না, তারা কিন্তু চেঙ্গলপাট্টু স্টেশনও নামতে পারেন, ঠিক আছে? কারণ চেঙ্গলপাট্টু স্টেশন কিন্তু এই কাঞ্চিপুরমের স্টেশনের থেকে অনেকটা বড়, আর অনেক গাড়ি ওখানে দাঁড়ায়। তো তাই জন্য আপনারা রেণুগুন্ডা থেকে ট্রেন এই চেঙ্গলপাট্টুর জন্য পেয়ে যেতে পারেন, আর কাঞ্চিপুরমের জন্য কিন্তু কম আছে। আর কোন দিনকে কী কী ট্রেন আছে কাঞ্চিপুরমের জন্য বলুন আর চেঙ্গলপাট্টুর জন্য বলুন, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর বাস তো আছেই, আপনারা বাস পেয়ে যাবেন রেণুগুন্ডা থেকে শ্রীকালাহস্তির জন্য, সরি রেণুগুন্ডা থেকে এই কাঞ্চিপুরমের জন্য। আপ লোক কাহাঁ পে রহে থে রেণুগুন্ডা পে? হাম লোগ নেই বোম্বে সে আয়ে, মুম্বাই। মুম্বাই সে আয়ে আপ লোগ? এখানে এসে আমি আরেকটা জিনিস অবজার্ভ করেছি, সেইটা হচ্ছে যে ধরুন যে আমি ট্রেনে বসে আছি, ঠিক আছে, আমি টিকিট কেটে বসে আছি, টিটি আসলো আমার, দেখলো যে টিকিট নাম্বার কত, সিট কোথায়। অন্যান্য যারা আছে মানে প্রচুর লোক বসে আছে, স্লিপার ক্লাসেই বলছি, প্রচুর লোক বসে আছে, টিটি আসলো, এই টিকিট দাও, ওরা বলছে যে টিকিট কাটিনি আমি, আমি কাটিনি টিকিট। ওই টিকিট কাটবি কেন, টিকিট কেটানো যাও, ওরা ট্রেন থেকে, ট্রেন থেকে নামিয়ে দিল ওদেরকে, আবার পরের কোচে আবার উঠে গেছে, কী অবস্থা! মানে আর মানে যেখানে আর কি টিটি বলছে যে টিকিট কাটোনি, ঠিক আছে আমাকে এত টাকা দিয়ে দাও, ট্রেনের এই টিকিটটা হচ্ছে এইটা, মানে ওরা আর কি এক্সট্রা করে কোনো চার্জ দিচ্ছে না, যার টিকিটের ভাড়া সেটাই নিচ্ছে। অবাক হয়ে যাচ্ছি, মানে আমাদের ওখানে তো একদম পুরো গলা কেটে দিত এরকম হলে। আরাকোরাম জংশনে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, তারপর একটু বিশ্রাম নেওয়ার তাগিদে নিজের শরীরটা ট্রেনের সিটে এলিয়ে দিয়েছিলাম, খানিকক্ষণের জন্য ঘুমিয়েও পড়েছিলাম। তারপর যখন ঘুম ভাঙল, দেখি বাইরে সূর্যের আলো আজকের মতো বিদায় নিয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমরা ঢুকে পড়লাম কাঞ্চিপুরম জংশনে। অবশেষে 7:45 সময় আমরা পৌঁছালাম হচ্ছে কাঞ্চিপুরম, আমাদের ট্রেন 1 ঘন্টা লেট। স্টেশনের বাইরে এসেই দেখলাম সগর্বে উঠছে আমাদের ভারতীয় পতাকা। এখান থেকেই একটা অটো ভাড়া করে চলে আসলাম কাঞ্চিপুরমের বাসস্ট্যান্ডে। কাঞ্চিপুরম রেল স্টেশন থেকে কাঞ্চিপুরম বাসস্ট্যান্ড আসতে সময় লাগলো 10 মিনিট মতন। আচ্ছা, আমরা স্টেশনে নেমেছিলাম রেল স্টেশনে, সেখান থেকে আমি একটা অটো ভাড়া করলাম বাসস্ট্যান্ড পর্যন্ত। এটা হচ্ছে কাঞ্চিপুরমের বাসস্ট্যান্ড, ঠিক আছে? বাসস্ট্যান্ড পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বাসস্ট্যান্ড। এইবারে আমরা এখান থেকে একটা হোটেল নেবো, আজকে রাত্রে থাকার মতো একটা হোটেল নেবো। তো চলুন হোটেল সার্চ করা যাক, এই বাসস্ট্যান্ডের আশেপাশে যে কোনো একটা হোটেল আমরা থাকবো। আমরা ঘুরছিলাম হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আমরা এতক্ষণ অন্ধ্রপ্রদেশে ছিলাম, মানে হচ্ছে এই তিরুপতি বলুন, কাঞ্চিপুরম বলুন, সরি এই তিরুপতি বলুন আর শ্রীকালাহস্তি বলুন, এগুলো সব হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আর এই কাঞ্চিপুরম এটা হচ্ছে তামিলনাড়ুতে। অনেক কষ্ট করে একটা রুম খুঁজেছি, কারণ এখানে ফুল পিক সিজন চলছে আর রুমের খুবই অবস্থা খারাপ, মানে রুমের অবস্থা খারাপ বলতে এখানে রুম পাওয়াই যাচ্ছে না। প্রায় আমরা আধ ঘন্টা ধরে রুম খুঁজছি এখানে, তারপর আমি একটা লজ পেয়েছি। তো রুমটা হচ্ছে ঠিক এইরকম একদম সাদা মাটা রুম, এই হচ্ছে টিভি আছে, এই হচ্ছে বেড আছে, এসি আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। তো আমার কাছে রুমটা নিলে হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? আমি বললাম যে কালকে সকালে আমি চেক আউট করে যাবো 12টার মধ্যে, কারণ কাছে 1200 টাকা নিলে, এছাড়াও এই রুমের বলছে রেট আছে 1500 টাকা করে, আমি অনেক কমিয়ে 300 টাকা কমিয়েছি আর কি। যাই হোক, এখন আমরা রেস্ট নেবো, রেস্ট ফেস্ট নিয়ে নিচে খেতে যাবো। তো চলুন ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যে হোটেলে আমরা আছি, যেই লজে আছি, সেই লজের নিচেই একদম একটা রেস্টুরেন্ট আছে, এখানে ভেজ ননভেজ সব ধরনের খাবারই পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে অনেকদিন ননভেজ খাইনি, একটু ননভেজ খাওয়া যাক। তো সেই অর্থে আমরা বাটার নান আর চিকেন মশালা অর্ডার করলাম, আর জানি না কেন খেতে হবে, কারণ সাউথের খাবার তো চিকেন মশালার মধ্যে হয়তো ওরা অনেক কিছু টক টক মিশিয়ে দিয়ে করবে, হ্যাঁ সেটা আমি জানি, সেটা বিশ্বাস আছে আমার, পূর্ণ বিশ্বাস। তো যাই হোক, এটা আর কি স্বাদ পরিবর্তন আর কিছু না, ভেজও খেতে পারতাম কিন্তু স্বাদও পরিবর্তন করা দরকার, যেহেতু ঘুরছি আমরা নানা রকম জায়গা ঘুরছি, ঘোরার যখন ভ্যারাইটি আছে তখন খাবারে কেন ভ্যারাইটি থাকবে না। চিকেন মশালা চলে এসছে আমাদের, চলো মশালাগুলো বাদ দিয়ে চিকেনটা দাও, ব্যাস 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 ব্যাস, আর দিতে হবে না, তুমি নাও, অনেক অনেক খাটুনি করছিস, এই জন্য প্রোটিন দরকার শরীরে। স্টার্ট তো করতেই হবে, কিন্তু তার আগে তুমি একটু রিভিউটা দিয়ে দাও খাবারের, তুমি যে বলে না নো স্টার করলে যাতে টক না দেয় চিকেনে। আমি অলরেডি দেখে নিয়েছি কারি পাতা আছে, তো তো ভবিতব্য বিধির লিখন, স্মেলটা খুব ভালো আসছিল দেখে, ঠিক আছে চলে যাবে, একটু টক আছে কিন্তু টেস্ট। চলুন টক চিকেন মশলা খাওয়া যাক।
খাওয়ার দাওয়ার কমপ্লিট। আচ্ছা, এবারে একটা কথা বলে দিই আপনাদের, সেটা হচ্ছে যে যখন আমি খাচ্ছিলাম না চিকেন মশলাটা, তখন ভাবছিলাম যে বাঙালি খাবার খাওয়ার মনে হচ্ছে আমার। ঠিক তাই, যে এখানে যে মানে যারা যারা আছে আর কি কাজ করছে সবই বাঙালি, আর যে আর কি খুব সেও বাঙালি, খাবার দাবার অসাধারণ। যদি আপনারা আসেন তাহলে এই হোটেল থেকেই কিন্তু খাবেন, আপনাদের দারুণ দারুণ লাগবে। আমি আছি হচ্ছে এই কেএমএল লজে, কেএমএল লজটা হচ্ছে এই এম এ হোটেলের পাশে হচ্ছে কেএমএল লজ, আর এখান দিয়ে আমরা খেলাম। দেখা আছে দেখুন, এসআর হায়দ্রাবাদ বিরিয়ানি এখান দিয়ে আপনারা খাবেন, একদম A1 খাবার বানায়। পরের দিন সকালবেলা হোটেলের কাছ থেকেই একটা অটো ধরে নিলাম একম্বরেশ্বর টেম্পল দেখার জন্য। তবে তার আগে প্রাতরাশ সারতে হবে, তো গেছিলাম এখানকারই একটা রেস্তোরাঁতে। এটা কি বলুন তো, এটা হচ্ছে দক্ষিণ ভারতের কফি, এরমভাবে দেয়। এইটা ছিল হচ্ছে আমাদের হোটেল, আমরা ব্রেকফাস্ট করলাম। এবার আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, অটো করলো আমাদের হোটেল থেকে 60 টাকা, প্রথমে বলছিল 100 টাকা, তারপর আমি 60 টাকা রফা দফা করলাম। আমাদের হোটেল থেকে একম্বরেশ্বর মন্দির আসতে বেশিক্ষণ সময় লাগলো না, মাত্র 10 মিনিটের ব্যবধানেই আমরা চলে আসলাম পৃথিবী দত্তের প্রতিনিধিত্ব স্বরূপ মন্দির একম্বরেশ্বর টেম্পলে। প্রথমে এই যে এই গোপুরমটা আছে না, এই গোপুরমটা দেখেই তো আমার মন মুগ্ধ হয়ে গেছে। ভেতরে যে কী কী দেখবো সে ভগবানই জানেন। চলুন, আর এই যে মেন যে গেটটা আছে না, এই মেন গেটটা থেকে কিন্তু এখন এন্ট্রান্স হয় না, এর পাশে আছে গেট, এখান থেকে আপনাদের এন্ট্রি নিতে হবে। এখানে জুতো রাখার জন্য অফিসিয়াল কিছু র‍্যাকটাকে আমি খুঁজে পেলাম না, যেখানে সব মন্দিরের বাইরে থাকে। তো আমাকে আমি একটা ইয়ে কিনেছি, প্রসাদ কিনেছি, যেটার মধ্যে নারকল আছে আর কলা আছে আর ফুল আছে। তো সে যেখান থেকে আমরা কিনলাম সেখানে আমরা এই জুতোটা রেখেছি। আর এখানে মন্দিরের টাইমিংটা দেওয়া আছে, কোন কোন সময় মন্দিরটা খোলা থাকে আর বন্ধ থাকে। টেম্পল ওপেনিং টাইম দেখুন, মর্নিং 6 AM টু 12:30 PM আর ইভিনিং 4 PM টু 8:30 PM। চলুন ভেতরে এন্ট্রি করা যাক। কাঞ্চিপুরম শহরের এই মন্দিরটি পৃথিবীতত্ত্বের প্রতিনিধিত্ব করে। ভগবান শিব এখানে একম্বরেশ্বর বা একম্বরনাথ হিসেবে পূজিত হন। এখানকার শিল্পকলা ভাস্কর্য যেন কথা বলে। 15 শতকে বিজয়নগর রাজাদের মন্দির সংস্কারের পিছনে রয়েছে প্রচুর অবদান। বাইরের শত্রুর আক্রমণের হাত থেকে মন্দিরগুলি রক্ষা করা, মন্দিরের সংস্করণ এবং আমাদের ধর্মীয় শৈলীকে আমাদের সামনে তুলে ধরার জন্য বিজয়নগর রাজা কৃষ্ণদেবরায়কে জানাই কোটি কোটি প্রণাম। পাথরের গায়ে এত সুন্দর কাজ করা, এত সূক্ষ্ম কাজ করা, সে কত বছর আগেকার এই সমস্ত মন্দির কিভাবে যে করা হয়েছিল সেগুলো ভাবতেই যেন অবাক লাগে, তাই না? ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম মূল মন্দিরের ভেতরে। হিন্দু ধর্মকে আরো ভালোভাবে জানতে হলে, নিজেকে আরো বেশি করে চিনতে হলে অবশ্যই আসতে হবে দক্ষিণ ভারত ভ্রমণে। গর্ভগৃহে ভিডিওগ্রাফি এলাও ছিল না, দর্শন করলাম আমরা পঞ্চভূত লিঙ্গমের দ্বিতীয় লিঙ্গম একম্বরেশ্বর লিঙ্গ, যা কিনা পৃথিবীতত্ত্বকে প্রতিনিধিত্ব করে।
এই মন্দিরের পেছনেই রয়েছে সেই আমগাছ যাকে আমগাছের প্রভু বলা হয় এবং তিনিই হলেন একম্বরনাথ, যেই আমগাছের চারটি ডালে চারটি ভিন্ন স্বাদের আম পাওয়া যায়। এই যে আমগাছটি আপনারা দেখছেন, এই আমগাছকে চার বেদের প্রতীক বলা হয়। মনে করা হয় এই আমগাছে নাকি চারটি করে চার রকমের পাতা থাকে এবং চার রকম স্বাদের আম নাকি এখানে হয়। বিভিন্ন গল্পের মধ্যে যেটা সব থেকে প্রচলিত সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। একবার নাকি মাতা পার্বতী হাসির চলে বা খেলার চলে ভগবান দেবাদিদেবের চোখ বন্ধ করে দিয়েছিলেন, তাতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে নেমে আসে অন্ধকার। তখন দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে মাতা পার্বতীকে অভিশাপ দেন। তখন মাতা পার্বতী কামাক্ষী দেবী রূপে বা কামাক্ষী দেবীর অবতার রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তখন এই আম গাছের তলায় বসে তিনি মাটি দিয়ে শিবলিঙ্গ করেন এবং তাতে শিবলিঙ্গের তপস্যা শুরু করেন। দেবাদিদেব ভগবান তার তপস্যায় সন্তুষ্ট হয়ে এখানে প্রকট হন এবং সেই এই আম গাছে সেই মানে মাটি দিয়ে তৈরি ভগবানই এই মন্দিরে পুজো করা হয়। পায়ে হেঁটে হেঁটে এই জায়গাগুলো ঘুরতে আপনাদের এতটাই ভালো লাগবে যে নৈসর্গিক একটা আনন্দ আপনারা অনুভব করবেন। মাথার ওপর মহাদেবের আশীষ এবং মনে তার প্রতি ভক্তি। দক্ষিণ ভারতের এই ভ্রমণ কোনো তীর্থ ছাড়া কম কিছু নয়। মন্দিরের গর্ভগৃহে ঠিক কিন্তু আমরা একই রকমের দেখতে শিবলিঙ্গ আমরা দেখেছি। এই যে আম গাছটা এখানে আর একটা আমরা মানে বোর্ড দেখে দেখতে পেলাম, এই আম গাছের তলায় কিন্তু মানে দেবাদিদেব মহাদেব এবং কামাক্ষী দেবীর বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই গর্ভগৃহে আমরা মাতা পার্বতী মানে কামাক্ষী দেবী আর দেবাদিদেব ভগবানের বিবাহ যে মূর্তিটা সেটা দেখেছিলাম। এই হচ্ছে সেই আম গাছ, যেই আম গাছের নিচে বসে মাতা পার্বতী তপস্যা করেছিলেন ভগবান শিবের জন্য। আর এই যে শিল্পকলা, এই যে এই পুরাণ, এইসব জিনিসগুলো যে আমরা গিলছি, রীতিমতন গিলছি, মানে এত সুন্দর লাগছে, একটা মানে কি বলবো, মানে ঐশ্বরীয় পরিবেশে এই জিনিসগুলো যে আমরা দর্শন করছি না আপনারা, না মানে ভারতের মধ্যে এত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে আমার তো মনে হয় না যে এক জন্মে এই পুরো ভারতের এই ইতিহাস বলুন বা এই পুরাণ বলুন এইগুলোকে আমরা দেখতে পারবো। তো যতটা সম্ভব আমি আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে একম্বরেশ্বর মহাদেব টেম্পল, যেটা আমরা এখন দর্শন করলাম। মৌসুমী আপনাদের বোঝালেন যে এই জায়গাটার মাহাত্ম্য কী আছে। তো এই হচ্ছে সেই আম গাছ। মৌসুমী বলছে এখান থেকে একটা আম পল্লব ছিঁড়ে বাড়িতে নিয়ে যাবে। এই আম গাছ চার বেদের প্রতীক, চার বেদের প্রতীক, চার বেদের প্রতীক। আর এই আম গাছে তুমি যেটা বললে যে চার ধরনের ফল হয়, চার রকম স্বাদের আম হয়, চার রকম স্বাদের আম হয় এই আম গাছে। আর চার রকমের নাকি পাতা, মানে যেটা বলে আর কি, যে চার রকমের, আমরা যেমন আমরা পল্লবটা ধরি তো পাঁচটা পল্লব হয়, সাতটা পল্লব, এরকম করে হয়, এখানে নাকি চার ধরনের পাতা রয়েছে। তো এইরকম একটা জিনিসকে সাক্ষী থাকছি, এটা মানে কি বলবো। তুমি কি সত্যি সত্যি পাতা ছিঁড়ে নিয়ে যাবে এখান থেকে? দেখিছি, দেখো সবকিছু হচ্ছে ভক্তি, সবকিছু হচ্ছে বিশ্বাস। তোমার বাড়িতে দুখানা আম গাছ রয়েছে, তাই না? সেটাই কিন্তু ভক্তি বা সবকিছুই যে মনের বিশ্বাস, সেটাই কিন্তু একম্বরেশ্বর মহাদেব যে মন্দির তার প্রমাণ দেয়। কারণ দেখো এখানে কিন্তু মূর্তি তৈরি হয়েছে শুধুমাত্র মাটি দিয়ে, মানে ভক্তিতেই বিশ্বাস। আর এই জন্য এটাকে কি পৃথিবী তত্ত্ব বলা হচ্ছে, যে মাটি দিয়ে তৈরি শিবলিঙ্গ, তাই জন্য এটাকে পৃথিবী তত্ত্ব বলে বা পঞ্চভূতের মধ্যে একটা পঞ্চ মানে পঞ্চভূত একটা ভূত ধরা হচ্ছে, পৃথিবী তত্ত্ব ধরা হচ্ছে, একটা উপাদান, এটা একটা উপাদান, এটা পৃথিবী তত্ত্ব, পৃথিবী তত্ত্ব। একম্বরেশ্বর মন্দির থেকে একটা অটো নিয়ে আমরা চলে এসেছি কামাক্ষী মাতা মন্দির দেখতে। কামাক্ষী মাতা পরাক্রমশালী দেবী আদি পরাশক্তির সর্বোচ্চ দিকগুলির মধ্যে একটি। কামাক্ষী দেবী ছাড়াও ভগবান বিষ্ণু বরাহ রূপে এখানে পূজিত হন। একম্বরেশ্বর মহাদেব টেম্পল আমরা দেখলাম। একম্বরেশ্বর মহাদেব টেম্পল থেকে একটা অটো নিয়ে আমি চলে এসেছি এখন কামাক্ষী মাতা টেম্পলে। অটোর ভাড়া নিলে হচ্ছে এক একজনের 20 টাকা। পল্লব রাজবংশের রাজা থন্ডাইমান ইলিয়ানিন্দিরিয়ান কাঞ্চিপুরম শাসন করেছিলেন এবং এই মন্দিরটি তিনিই নির্মাণ করেছিলেন।
গৌমাতা এবং হাতিকে পুজো দিয়ে মন্দিরের প্রতিদিন আচার অনুষ্ঠান শুরু হয়। গর্ভগৃহের সামনে মন্দিরের ডান দিকে রয়েছে অপরূপা লক্ষ্মী এবং স্বরূপা লক্ষ্মীর মন্দির। দর্শন করে আসলাম আমরা কামাক্ষী মাতা টেম্পল। ভেতরে বাতাবরণটা এতটাই সুন্দর ছিল না যে কী বলবো, ভেতরে তো ক্যামেরার মোবাইল এলো নেই, সেই জন্য আমি আপনাদের ভেতরে যেই জিনিসটা আছে সেটা দেখাতে পারলাম না। তো এটা হচ্ছে ইচ্ছাপূরণের দেবী। অ্যাকচুয়ালি কামাক্ষী মাতা টেম্পল হচ্ছে মা কামাক্ষী, দেবী হচ্ছে মাতা পার্বতী, যেটা মৌসুমী বলেছিল যে যখন পৃথিবীতে অবতরণ করেছিল মাতা পার্বতী তখন কামাক্ষী রূপে জন্মগ্রহণ করে, এবং সেই কামাক্ষী মাতা টেম্পলই হচ্ছে এইটা। কাঞ্চিপুরমের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। এরপরে আমরা যাব হচ্ছে তিরুবান্নামালাইতে, এবং সেখানে কি আছে? অরুণাচলেশ্বর মন্দির। অরুণাচলেশ্বর মন্দির, এখান থেকে আমরা বাসে করে যাব হচ্ছে তিরুবান্নামালাই, যেতে সময় লাগবে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা মতন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী পর্বে আপনাদের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।